বিয়ানীবাজারে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার 8টি পরীক্ষা কেন্দ্র ও 5টি ভেনুতে প্রথম দিন 4475 পরীক্ষার্থীর মধ্যে 4432 জন পরীক্ষার্থী অংশ নেন, অনুপস্থিত ছিলেন 44 জন। সকাল 10টা থেকে টানা দুপুর 1টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহু কাঙ্ক্ষিত আমাদের 2022 সালের এসএসসি পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে। আপনারা জানেন খুব শান্তিপূর্ণভাবে আমাদের এখানে পরীক্ষা চলছে, ভালো, ছাত্ররা খুব শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে, কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই। তো আমি আশা করছি আজকের দিনের পরীক্ষা সহ বাকি যে পরীক্ষা আছে সেই পরীক্ষাটা অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা আমরা সবাই মিলে যদি এটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এটা পরীক্ষা উপহার দিতে পারি তাহলে আমাদের বিয়ানীবাজারের সুনাম, আমাদের অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং কোভিড-19 যে একটা প্রকোপ, যেটা আমাদের মাস্ক পরে স্টুডেন্ট সেটাও আমরা তাদেরকে নিশ্চিত করছি এবং প্রত্যেকের পরিবেশ খুব চমৎকার এবং প্রত্যেকটা রুমে আমরা আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং সুশৃঙ্খলভাবে তাদের পরীক্ষা হচ্ছে। আমাদের এখানে কোনো সমস্যা নাই, সব কিছু আমরা শৃঙ্খলবদ্ধভাবে আমরা পরীক্ষা সমাপ্ত করার বলে আমরা আশাবাদী। করোনা মহামারী ও বন্যার কারণে বিলম্বিত হয়ে পড়া এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সব প্রশ্ন কমানো আছে, বাংলাদেশি পরীক্ষা প্রশ্ন খুব ভালো হয়েছে, জেলা পরীক্ষা জেলা পাইছে, সাজের নাম জেলা প্রশ্ন কাছে মনে হয় শর্ট একটু বাদ আর কি ভুল হতে পারে আমার শর্ট, কিন্তু বড় প্রশ্ন ভালোই হবে বলে। তবে 12 বছর পর এক্সাম হওয়ার পরে এক্সাম খুব ভালো হয়েছে, অনেক সহজ শুরু হয়েছে, পরীক্ষাটি খুব ভালো হয়েছে, পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, সব কিছু কমান করেছে। গত জুন মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সিলেটে দীর্ঘমেয়াদী বন্যার কারণে এসএসসি পরীক্ষা পেছানো হয়েছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় প্রথম দিন 3874 জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন 3844 জন, অনুপস্থিত ছিলেন 30 জন। দাখিল পরীক্ষায় 497 জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন 12 জন এবং ভোকেশনাল পরীক্ষায় 75 জন পরীক্ষার্থীর মধ্যে 73 জন উপস্থিত ছিলেন। সৈয়দা আকিহ, এবিটিভি।